চালের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চলছে খাদ্য মন্ত্রণালয়ের। বাজারে এর প্রভাব কেমন সে খবর জানতে যুক্ত হচ্ছে কুষ্টিয়ায় সহকর্মী নাহিদ হাসান তিতাসের সঙ্গে। তিতাস, খুচরা বাজারের পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। জেসিকা, আসলে সারা দেশের নেই কুষ্টিয়াতেও কিন্তু অভিযান চলেছে। গতকাল প্রশাসন বাংলাদেশের বৃহত্তম চালের মোকাম খাজানগরে অভিযান চালিয়েছে। দুটি মিলকে 50-50 করে 1 লাখ টাকা জরিমানা করেছে এবং খুচরা বাজারেও অভিযান চালিয়ে 3টি খুচরা বিক্রেতাকে 7,500 টাকা জরিমানা করেছে। কিন্তু এই জরিমানা আদায়ের পরে কিন্তু বাজারে কোনো প্রভাব পড়েনি। বাজারে চালের দাম এক কথায় বলা যায় বেড়ে গেছে। কারণ গতকাল আমরা দেখেছি কিছু দোকানে 66-67 বিক্রি হলেও আজকে কিন্তু প্রতিটি দোকানেই 67 টাকা দরে চাল বিক্রি হচ্ছে। সাধারণত আমরা তাদের সাথে কথা বলেছি, খুচরা বিক্রেতাদের সাথে, তারা বলছে যে মিল গেট থেকে তারা 65 টাকা রেটে কেনার কারণে তাদের খরচ দিয়ে 67 টাকা তাদের বিক্রি করতে হচ্ছে। এই অবস্থায় তারা বলতেছে যে তারাও স্বীকার করতেছে যে ইতিহাসের এই প্রথমেই যে এত বেশি চালের দাম কুষ্টিয়ার বাজারে বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন আজকে নিয়ন্ত্রণের জন্য কিছুক্ষণের মধ্যেই মিল মালিকদের সাথে জেলা প্রশাসকের একটি মিটিং হওয়ার কথা আছে। এই মিটিং এই তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে আসলে চালের মূল্য নিয়ন্ত্রণে কি করা যায়। আমি এই অভিযানের বিষয়ে সচেতন নাগরিক কমিটির সভাপতি টুকু ভাইয়ের সাথে, টুকু সাহেবের সাথে কথা বলেছি। তিনি বলেছেন এভাবে শুধু অভিযান চালালে চালের মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সরকারের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এবং এদের পিছনে গোয়েন্দা লাগানো, যদি শক্তভাবে গোয়েন্দা লাগানো যায় তাহলে চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আসলে প্রতিনিয়তই চালের দাম বা ভাড়া বাড়ছে, অভিযানের ফলে কোনো ধরনের কোনো প্রভাব কুষ্টিয়ার চালের বাজারে পড়ছে না। জেসিকা, সাধারণত আপনি জেনে থাকবেন বাংলাদেশের এই বৃহত্তম চালের মোকাম খাজানগর থেকে কিন্তু বাংলাদেশের সকল বাজারে চালের সরবরাহ করা হয় এবং এখান থেকেই চালের যোগান যেন নিয়ন্ত্রণ করা হয় তেমন দামও নিয়ন্ত্রণ করা হয়। তাই সাধারণ ভোক্তারা বলছে যদি এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করা যায় তাহলে চালের বাজারের অস্থিরতা কিন্তু কমবে না। জেসিকা, এই ছিল কুষ্টিয়া থেকে চালের বাজারের সর্বশেষ খবর। তিতাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।